সম্মানিত দর্শক, এইমাত্র দিল্লির বেশ কটি মসজিদে গেলেন নরেন্দ্র মোদি। গোপন সূত্রে জানা গেছে, তিনি করোনা ভাইরাসের ভয়ে মসজিদে গেছেন দোয়া চাইতে। সাথে সাথে সবাইকে বেশি বেশি নামাজ পড়ার জন্য বলেছেন তিনি। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান গত জানুয়ারির শেষ দিক থেকে শহরটি কার্যত পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। দুই সপ্তাহ ধরে এখানে সংক্রমণের হার কমতে শুরু করেছে। কেন কমছে তা নিশ্চয়ই জানেন। আপনারা চীনের প্রধানমন্ত্রী মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, মুসলিমদের নামাজ পড়তে বলেছেন। একটা কথা আছে, আপনি যত শক্তিশালী রাষ্ট্র হন না কেন, এক আল্লাহর কাছে সবার মাথা নত করতেই হবে। সেই সুর ধরে এবার মসজিদে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মসজিদে গিয়ে তিনি বললেন, দিল্লি মসজিদ ও বাবরি মসজিদ ভাঙা আমাদের অনেক বড় ভুল ছিল, আমি এই জন্য দুহাত তুলে মাফ চাচ্ছি। কিন্তু তিনি মসজিদে নামাজ পড়েছেন কিনা আমাদের কাছে এর সঠিক কোনো তথ্য নেই। করোনা সংক্রমণে ভারত এখন দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে যেন না পৌঁছায় সেটা রাখাটাই এখন লক্ষ্য। হাতে রয়েছে আর মাত্র এক মাস, গুনে গুনে 30 দিন, এর মধ্যে যা করা করতে হবে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 137। করোনা ভাইরাস সংক্রমণের 4টি ধাপ। প্রথম ধাপে সংক্রমণ একটি দেশে সীমাবদ্ধ, ভারত দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে অন্য দেশ থেকে আসা আক্রান্তদের থেকে স্থানীয়দের মধ্যে সংক্রমণ। তৃতীয় ধাপে রোগ যখন কোনো সম্প্রদায় বা বড় কোনো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ফ্রান্স এই তৃতীয় ধাপে। রোগ মহামারীর চেহারা নিলে এবং সংকট চরমে উঠলে সেটা চতুর্থ ধাপ। চীন ও ইতালি এই চতুর্থ ধাপে। ইতালিতে দেখা গিয়েছে অতি দ্রুত হারে সংক্রমণ বেড়েছে। সম্মানিত দর্শক, একমাত্র আল্লাহই এই মহামারী থেকে আমাদের রক্ষা করতে পারেন, তাই বেশি বেশি দোয়া করুন। আর এভাবেই যাতে নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়ত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন, আমিন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।